লকডাউনে বন্ধ স্কুল কলেজ লেখাপড়া সচল রাখতে যে সমস্ত স্কুল কলেজ এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করার কথা ভাবছে তাদের সাহায্যে এগিয়ে আসছে টেকনো ইন্ডিয়া গ্রুপের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। এই নতুন ব্যবস্থা কেবল লকডাউনের সময় নয়, পরবর্তীকালেও যথেষ্ট উপযোগী হবে। এতে স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা তাদের পাঠ্যসূচি, লেসন প্ল্যান, অ্যাসাইনমেন্ট, ভিডিও লেকচার আপলোড করার পাশাপাশি অনলাইনে পরীক্ষা এবং ভার্চুয়াল ক্লাস সহজে নিতে পারবে। শুধু প্রয়োজন হবে ইন্টারনেট সংযোগযুক্ত ল্যাপটপ, ডেস্কটপ বা স্মার্টফোন। করোনা ভাইরাস ঠেকাতে সারা দেশে যে লকডাউন প্রক্রিয়া নিতে হয়েছে তার ফলে সক্রিয় হয়েছে ভার্চুয়াল জগৎ। শিক্ষার ক্ষেত্রে এই ভার্চুয়াল পরিষেবা দেওয়ার একটা প্রধান উপায় হল এলএমএস বা যাকে আমরা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি শুরুর সময় থেকেই তথাকথিত শিক্ষা ব্যবস্থার সাথে সমান্তরালভাবে এই এলএমএস চালু করেছিল। এলএমএসের মাধ্যমে অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, অ্যাসেসমেন্ট অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা ইত্যাদির সাহায্যে ছাত্র শিক্ষক ইন্টারঅ্যাকশন করা হয়। আজ এই সময়ে এই সিস্টেমটা অত্যন্ত কার্যকরী হয়ে উঠেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরই মধ্যে আমাদের কাছ থেকে এর ব্যবহার শিখতে চাইছে। আজ আমাদের বিশ্ববিদ্যালয় তার সামাজিক দায়বদ্ধতা মেনে এই সিস্টেম, এর প্রয়োগ ও ব্যবহার নিখরচায় সবার সাথে ভাগ করে নিতে আগ্রহী।